কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামধনপুর গ্রামে মুক্তিযুদ্ধের সময় বাঁশ বেড়া ও ছন দিয়ে নির্মাণ করা হয়েছিল একটি সরকারি স্কুল। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত ওই কাঠামোতেই চলছিল স্কুলটির কার্যক্রম। আমি রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। গত 10 বছর যাবত আমি এই বিদ্যালয়ে কর্মরত। বিদ্যালয়ে যোগদানের পর ইতিহাস ঘেঁটে আমি জানতে পারলাম এই বিদ্যালয়টি 1971 সালে প্রতিষ্ঠিত। আসলে বিদ্যালয়টি আমাদের পাশের গ্রাম রামধনপুর মহিলা মাদ্রাসার, যেখানে বর্তমানে রামধনপুর মহিলা মাদ্রাসা আছে, ওইখানে হওয়ার কথা ছিল। জায়গার স্বল্পতার কারণে এই সূর্যনগর গ্রামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দেশ স্বাধীন হওয়ার পর 1973 সালে রামধনপুরের পাশের গ্রাম সূর্যনগরে স্থানান্তর করা হয় স্কুল ভবন। সেখানে মাটি দিয়ে নির্মাণ করা হয় ভবনটি। সেই থেকে কালের সাক্ষী হয়ে আছে এ ভবন। আমি স্কুলের ছাত্র, লেখাপড়া করেছি। প্রথমে পশ্চিম পাশে বেড়ারঘর ছিল, দ্বিতীয়ত শনিগড়, পূর্ব পাশে পরবর্তী মাটির ঘর হয়। সূর্যনগর রামধনপুর স্কুলটা মূলত রামধনপুর গ্রামের জন্য স্যাংশন হয়েছিল, মঞ্জুর হয়েছিল। রামধনপুর স্কুলের সামনে, মানে রামধনপুর গ্রামে কোনো জমি না পাওয়াতে এটা পরবর্তীতে সূর্যনগরে স্থানান্তরিত করা হয়। এবং সূর্যনগরে আমাদের এলাকার মানুষের জায়গা সম্পত্তি দিয়ে এই স্কুলটি স্থাপিত করে। এবং এই স্কুলটি এমন একটি জায়গা, একদম সীমান্ত এলাকায়, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধরা উক্ত এলাকায় চলাফেরা করেছে এবং পার্শ্ববর্তী পাশে একটি রাস্তা আছে, ওই রাস্তায় মুক্তিযুদ্ধরা চলাফেরা করেছে এবং পাশে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। প্রথম যখন আমরা স্কুলটি স্থাপন করি তখন ছিল আমাদের বাঁশ বেড়া দিয়া ছন দিয়া কোন রকম আমরা করছি। পরবর্তী 1-2 বছরের মধ্যে আমরা মাটি দিয়ে একটি ঘর করছি, এই ঘরটি এখনো রয়ে গেছে। স্কুল ভবনটি জানান দিয়ে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জনপদের ইতিহাসের কথা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় জায়গা স্থানান্তর করা হলেও নাম থেকে যায় রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে 107 শিক্ষার্থী ও 5 জন শিক্ষক নিয়ে চলছে স্কুলের কার্যক্রম। আমি স্থানীয় স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সাথে বসব, স্কুলের শিক্ষকদেরকে নিয়ে বসব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সর্বোপরি আমাদের জেলার অভিভাবক, জেলা প্রশাসক স্যারের সাথে বসব। যদি ইতিমধ্যে জেলা প্রশাসক স্যারের সাথে বিষয়টি আমরা জানিয়েছি, অবগত করার পরে স্যার বেশ এটি বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। সব মিলিয়ে আমরা সবার সাথে কথা বলে, সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাব এবং সিদ্ধান্ত নেওয়ার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ভবনটিকে যত দ্রুত এটিকে একটি স্মারক গৃহে পরিণত করা যায়, স্মারক ভবনে পরিণত করা যায়, সেই জন্য আমি আমার সর্বোচ্চ উদ্যোগ নিব এবং কার্যক্রম গ্রহণ করব। আমি সাথে সাথে যারা জ্ঞান পিপাসু আছেন, যারা শিক্ষাকে ভালোবাসেন, যারা শিক্ষা অনুরাগী আছেন এই উপজেলা বা যারা এই বার্তাটি যারা পাবেন তাদেরকে আমি তাদেরকে অনুরোধ করতে চাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আসুন আমরা সবাই মিলে এই স্মারক গৃহটিকে আমরা সংরক্ষণ করি। 71 সালের স্মৃতি বিজড়িত এই মাটির প্রাথমিক বিদ্যালয়টি আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হোক। চারদিকে এখন ইটকাট পাথরের দালান কোঠা। এত সব আমূল পরিবর্তনের মাঝেও দাঁড়িয়ে থাকা মাটির ভবনটি নিয়ে স্কুলের সাবেক শিক্ষার্থীদের আবেগের শেষ নেই। অনেকেই মাটির দেয়াল হাতড়ে খুঁজে বেড়ান স্কুল জীবনের সব স্মৃতি। নুসরাত জাবিন বিভা, নিউজ বাংলা ডেস্ক।